আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটা কুইক টিফিন নিয়ে। চলো দেখে নেওয়া যাক, লেটস স্টার্ট। আমি 7 ডে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। অলরেডি 2টো ভিডিও ইজ ডান, তোমরা আগের 2টো ব্লকে দেখে নেবে আমি অল্প সময়ের মধ্যে কত অল্প তেলে এগুলো করেছি, এবং আরও 5টা ভিডিও অলরেডি আসবে। চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি করব উপমা, যেটাকে সবাই সাধারণভাবে বলে ঝাল সুজি। এখানে আছে সুজি, এখানে রিফাইন্ড অয়েল, পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আদা, 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনকে কেটে নিয়েছি। এখানে আছে বাদাম, এখানে আলু, একটা মাঝারি সাইজের আলুকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর বিনসকে কেটে নিয়েছি, গাজরকে কেটে নিয়েছি। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি ফ্রেশ কারি পাতা, আর 2টো শুকনো লঙ্কা, আর কয়েকটা শস্য, কালো শস্য। আর এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস লাগছে, তার জন্য এখানে হচ্ছে রক সল্ট, এখানে হচ্ছে সুগার, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আদা কুচু, রসুন কুচু, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত ভেজিটেবল। ভেজিটেবলসটা একটু বয়লিং করে নিলে কি হয়, অয়েলটা আর সোক করে না। এবার দেখুন কি সুন্দর কালার এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কারি পাতা। এবার আমি আস্তে আস্তে ভেজে রাখবো। একদম দলা পাকাবে না, দেখবেন একবারে জল দেওয়া চলবে না। এবার এই যে আমি মিক্সড করে ফেললাম, এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করব।
প্রথমেই বেশি জল দেওয়া চলবে না। অল্প একটু জল দিলাম, আবার একটু মিক্সড করবো। সুজির উপমা রেডি অ্যান্ড সার্ভড। তাহলে আমি একটুখানি টেস্ট করে বলি কেমন হয়েছে। তাহলে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানান, আর সবাই খুব ভালো লাগবে সবার। কম তেলে খুব সুস্বাদু একটা খাবার। আর মিতুস ব্লগিংকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু কেমন লাগছে। আগামী ব্লগগুলোর জন্য অপেক্ষায় থাকুন, খুব তাড়াতাড়ি আসছে ব্লগগুলো, আর খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়ে আসছি। টাটা।